নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ আপনারা জানেন যে কিছুদিন আগেই গ্যাসের কেওয়াইসি হচ্ছিল তো সেই নিয়ে আমরা অনেক ভিডিও করেছিলাম কিভাবে মোবাইল থেকে করবেন হ্যাঁ কীভাবে আপনাদের ভারত গ্যাস ইন্ডিয়ান গ্যাস বা আপনাদের এইচপি গ্যাসের কে করবেন তো এবার কিন্তু আপনাদের বাড়িতে এসে কেওয়াইসি করা হবে আপনাদের বাড়িতে এসে কেওয়াইসি করা হবে অনেকেরই কিন্তু কেওয়াইসি হয়নি হয়নি অর্ধেকের বেশি উপভোক্তা তাদের কেওয়াইসি হয়নি বাড়িতে এসে কেওয়াইসি করা হবে এছাড়াও আপনাদের বাড়িতে এসে আপনাদের গ্যাসের সমস্ত কিছু কিন্তু যাচাই করা হবে গ্যাসের পাইপ থেকে শুরু করে গ্যাসের ইনস্ট্রুমেন্ট আরে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কি না কোনো বিপদ আরে রয়েছে কি বা কোনো বিপদ হতে পারে কি না গ্যাস থেকে সেগুলো কিন্তু যাচাই করা হবে তো সে ব্যাপারে কী আপডেট বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক মাস ধরে দেশ জুড়ে রান্নার গ্যাস সংযোগের সঙ্গে আধার যাচাইয়ের কাজ চলছে কিন্তু তাতে এখনো পর্যন্ত কোনো উল্লেখযোগ্য সাফল্য আসেনি ডিস্ট্রিবিউটরদের সূত্রে খবর সারা দেশে সাধারণ গ্যাস গ্রাহকদের আধার যাচাইয়ের হার এখনও পর্যন্ত মাত্র কুড়ি শতাংশ মানে একশো জনের মধ্যে মাত্র কুড়ি জন করেছে বাকিরা কিন্তু এখনও করেনি উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ক্ষেত্রে সেই হার প্রায় পঞ্চাশ শতাংশ মানে যাদের উজ্জ্বলা যোজনার গ্যাস রয়েছে তাদের মধ্যে জনের মধ্যে পঞ্চাশ জন প্রায় করে নিয়েছে এই অবস্থায় কাজে গতি আনতে এবার বাড়ি বাড়ি গিয়ে আধার যাচাইয়ের প্রক্রিয়া শুরু হচ্ছে গ্যাস সংস্থাগুলির তরফে সেই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর গত বছর পুজোর পর থেকেই ডিস্ট্রিবিউটরদের অফিসে আধার যাচাইকরণের কাজ শুরু হয় এই কাজে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয় গ্রাহকদের আধার যাচাইকরণ না হলে রান্নার গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যাবে অথবা গ্যাস বুকিং হবে না এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাহকদের মধ্যে গোটা দেশে এ নিয়ে চূড়ান্ত অস্থিরতা তৈরি হলেও একেবারে চুপ ছিল পেট্রোলিয়াম মন্ত্রক তেল সংস্থাগুলির তরফেও গ্রাহকদের সচেতন করার কোনো উদ্যোগই নেওয়া হয়নি ফলে ধোঁয়াশা আরও বাড়ে সেই সময় বলা হয়েছিল ডিস্ট্রিবিউটরদের তরফে কর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে গ্যাসের সংযোগের সঙ্গে আধার যাচাইয়ের কাজ করবেন কিন্তু সেই কাজে গতি আসেনি অগত্যা গ্রাহকদের পৌঁছতে হয় গ্যাস অফিসে এবং লম্বা লাইনে দাঁড়িয়ে এই কাজ করতে হয় সম্প্রতি পেট্রোলিয়াম মন্ত্রক নির্দেশ দিয়েছে প্রতিটি গ্রাহকের বাড়ির গ্যাসের ন্যূনতম সুরক্ষা নিশ্চিত করতে হবে ডিস্ট্রিবিউটরদের অর্থাৎ গ্যাসের সংযোগটি সম্পূর্ণভাবে নিরাপদ কিনা গ্যাস ওভেন পাইপ বা রেগুলেটর ঠিকভাবে কাজ করছে কিনা এসব যাচাই করবেন কর্মীরা এই পরিষেবা দেওয়া হবে বিনামূল্যে গ্যাস সংস্থাগুলির তরফে ডিস্ট্রিবিউটরদের বলা হয়েছে তাদের কর্মীরা যখন বাড়ি বাড়ি গিয়ে এই পরিষেবা দেবেন তখনই আধার যাচাইকরণের কাজটিও তারা সেরে নেবেন তারা গ্রাহকের থেকে আঙুলের ছাপ নেবেন ন্যূনতম সুরক্ষা চেকিংয়ের কাজ শেষ করার জন্য আনুষ্ঠানিকভাবে কোনো সময়সীমা বেঁধে দেওয়া না হলেও যত দ্রুত সম্ভব সেই কাজ কুটিয়ে আনতে চাইছে এবং সেই মতো নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর ফলে আধার সংযুক্তিকরণের কাজটি অদ্রুত দ্রুত শেষ হবে বলে মনে করা হচ্ছে তবে এই সিদ্ধান্তের বিষয়ে ক্ষোভ জমেছে ডিস্ট্রিবিউটরদের একাংশের মধ্যে তাদের বক্তব্য আলাদা করে গ্যাসকর্মীদের জন্য কোনো ভাতা বা সুবিধার কথা না জানিয়ে একের পর এক কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে সুতরাং আমাদের বাড়িতে আপনাদের গ্যাস ওভেন পাইপ রেগুলেটর এগুলো ঠিকঠাক রয়েছে কিনা নিরাপদ রয়েছে কিনা এগুলো চেক করার জন্য বাড়িতে গ্যাস অফিস থেকে আধিকারিকরা আসবে আসার পর যাদের গ্যাসে কেওয়াইসি করা নেই সেগুলো কিন্তু বাড়িতে এসেই আঙুলের ছাপের মাধ্যমে কেওয়াইসি তারা কিন্তু করে দেবে এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই কাজটি করে দেওয়া হবে আপনাদের যে ডিস্ট্রিবিউটার রয়েছে সেই ডিস্ট্রিবিউটারের তরফ থেকে এই ছিল আপডেট আপনাদের কি মতামত এতে আপনাদের কতটা উপকার হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনার কোন কোম্পানির গ্যাস রয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন